পুরবী সিনেমা হলের কাছে ভেঙে পড়লো একটি পুরনো বাড়ির একাংশ দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে উদ্ধার করা হয় বাড়ির ভেতরে আটকে পড়া পাঁচজনকে ঘটনাস্থলে যান সিপি বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পুরনো বহুতলের সিঁড়ির অংশ ভেঙে পড়েই বিপত্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ির ভিতরে পাঁচজন আটকে পড়েছিলেন বাড়িরই বাসিন্দা স্মৃতি দাস জানান তলার সিঁড়ি ধসে পড়ে ভেঙে পড়ার পরই এলাকার মানুষকে ফোন করেছিলাম স্থানীয় মানুষ এবং পুলিশ দমকলে ফোন করেন দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে ব্যস্ত সময়ে আচমকায় বাড়ির অংশ ভেঙে পড়ায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় কলকাতা থেকে শেখ ইরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা